আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো আপেল সত্য হ্যাঁ আম দিয়ে করলে যদি হয় আম সত্য তাহলে তো আপেল দিয়ে করলে আপেল সত্যই আপেল সত্য বানানোর জন্য আজকে আমি নিয়েছি সবুজ আপেল ছশো গ্রাম সবুজ আপেল আমি এগুলোকে ভালো করে ধুয়ে ছিলে এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপের মতো লেবুর রস লেবুর রসটা আপেলগুলোর সাথে ভালো করে মিশিয়ে আমি এটাকে সরাসরি চুলা একটা কড়াইতে বসিয়ে দেব চুলার রসটা মিডিয়াম টু হাই থাকবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো চিনি এবার আমি এটাকে আপেলগুলো নরম হওয়া পর্যন্ত রান্না করব ছয় থেকে সাত মিনিট লাগবে আপেলগুলো প্রায় নরম হয়ে এসেছে এবার আমি এগুলোকে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আধা চা চামচের মতো লাল মরিচের গুঁড়া আর দিব এক চা চামচের একটু কম লবণ লাল মরিচের গুঁড়াটা একেবারেই অপশানাল দিয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশলা আর দিব এক চা চামচের মতো সিরকা বা হোয়াইট ভিনেগার এবার এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করতে হবে নেড়েচেড়ে ঘন না হওয়া পর্যন্ত খেয়াল রাখবেন যাতে তলায় লেগে না যায় এটা কিন্তু রেডি হয়ে গেলে চাটনি হিসাবেই খাওয়া যাবে কিন্তু আমি যেহেতু আজকে আপেল সত্ত্ব বানাবো তাই আমি একটা বেকিং ট্রেতে বেকিং পেপার বিছিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম এবার ঢেলে দিচ্ছি করে রাখা সেই আপেলের চাটনিটা এবার আমি এটাকে যতটা সম্ভব সমান করে বিছিয়ে নেব তারপর আমি এটাকে নব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াসে দুই ঘন্টার জন্য বেক করে নিব এই তো রেডি হয়ে গেল আমাদের আপেল সত্ত্ব এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব কেটে রোল করে হম অনেক মজার আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে